আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নার্গিস আক্তার, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর অধ্যায় চার, বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায়ের পাঠ দুই থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হচ্ছে পাঠ দুইয়ের বাংলাদেশের শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। এই শিল্পগুলোর পাশাপাশি আমরা অর্থনীতিতে, এই বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান শিখব, তারপর বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাগুলো কী কী সেগুলো দেখব। তো মূল আলোচনা আমরা শুরু করছি, এটা হচ্ছে অধ্যায় চার পাঠ দুই, বাংলাদেশের শিল্প। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এখানে কিছু কিছু শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা ও কাপড়ের কলই ছিল প্রধান, এগুলো ছিল প্রাচীনকালে। আচ্ছা, পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাট কল, আদমজি জুট মিল। পাকিস্তান আমলে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এ অঞ্চলটি শাসকদের বৈষম্য বা বঞ্চনার শিকার হয় প্রাচীনকালে। এরপর হচ্ছে 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। 1971 সাল মানে মুক্তিযুদ্ধের পর, আমাদের স্বাধীনতার পর। এক সময় আমাদের দেশের পাটকলই ছিল প্রধান, মানে আমাদের শিল্প বলতে শুধু পাটকলকেই বোঝানো হতো। সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানে গার্মেন্টস ও ওষুধ শিল্পেও বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে। এগুলো ছিল প্রাচীন, আর বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে গার্মেন্টস ও ঔষধ শিল্প। মূলধন উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদির বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কি কি? তিনটা জিনিস, এক হচ্ছে মূলধন, দুই হচ্ছে উৎপাদনের পরিমাণ, তারপর হচ্ছে শ্রমিক বা কর্মী। এদের ভিত্তিতে শিল্পকে কয়েক ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হলো বৃহৎ শিল্প, বৃহৎ বলতে সব কিছুই অনেক বেশি এরকম শিল্পকে বোঝাচ্ছে। বৃহৎ শিল্প হচ্ছে পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। এগুলো সব কিছুকে আমরা বৃহৎ শিল্প হিসেবে জানি। এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, মূলধন মানে অনেক পরিমাণে ইনভেস্ট করা হয়, অনেক মোটা অঙ্কের টাকা এখানে ইনভেস্ট থাকে, কোটি কোটি, কয়েকশো কোটি টাকার এখানে ইনভেস্ট করা হয়। এরপর হচ্ছে দক্ষ শ্রমিক ও কারিগর, এখানে বিভিন্ন দক্ষ শ্রমিক থাকে, কারিগর থাকে, তারপর প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ার থাকে, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। যেহেতু বিশাল জনগোষ্ঠী এবং অনেক কিছু এখানে আছে, সেখানে ব্যবস্থাপকেরও প্রয়োজন হয়। আচ্ছা, এসব শিল্পের উৎপাদন ক্ষমতাও অনেক বেশি, মানে যেহেতু এগুলো বৃহৎ শিল্প, এদের উৎপাদনও হয় অনেক, মূলধনও থাকে অনেক, শ্রমিকও থাকে অনেক। আচ্ছা, দেশের চাহিদা মিটিয়েও উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয়। দেশে যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে এসব চাহিদা মিটায় এবং আমরা এগুলো বাইরেও রপ্তানি করি। জাতীয় অর্থনীতিতে এই ধরনের বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম, মানে আমাদের দেশটাকে টিকিয়ে রাখতে হলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে এই শিল্পগুলো, এই শিল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এগুলো, খুব
খুবই গুরুত্বপূর্ণ। বৃহৎ শিল্প মানে হচ্ছে এক কথায় সব কিছু অনেক বৃহত্তর। এখানে মূলধন থাকে অনেক বেশি, এখানে শ্রমিক থাকে অনেক বেশি, এখানে বিভিন্ন বিশেষজ্ঞ দল থাকে, ইঞ্জিনিয়ার থাকে, এবং এদেরকে পরিচালনা করার জন্য ব্যবস্থাপক থাকে। বিশাল একটা অংশ হচ্ছে বৃহৎ শিল্প, এবং এর উৎপাদনও বেশি হয় এবং দেশেও আমাদের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও রপ্তানি করা হয়, এবং আমাদের দেশের মূল অর্থনীতির ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখব মাঝারি শিল্প। বৃহৎ শিল্প থেকে একটু ছোট সেটাকেই বলা হচ্ছে মাঝারি শিল্প। যেমন যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। এটা একদম একটা সুস্পষ্ট সংজ্ঞা, এটা খুব ভালোভাবে আমাদের রাখতে হবে। জ্ঞানমূলকে এই প্রশ্নগুলো আসে যে মাঝারি শিল্প কাকে বলে, বৃহৎ শিল্প কাকে বলে। এই ক্ষেত্রে যেহেতু বইতে সুন্দরভাবে স্পষ্টভাবে দেয়া আছে, আমরা স্পষ্টভাবে এভাবেই বইয়ের মতো করে হুবহু লিখব, ঠিক আছে? মাঝারি শিল্প বলতে কি বোঝায়? আচ্ছা, এরপরে মাঝারি শিল্প সংজ্ঞার পরে আমাদের যদি জ্ঞানমূলককে থাকে একটা সংজ্ঞা দিব, যদি অনুধাবনে থাকে অবশ্যই এর সাথে উদাহরণ দিব। উদাহরণগুলো হচ্ছে যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার, এগুলোতে কি থাকে? 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটানো হয়, ঠিক আছে? দেশে চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমাদের দেশে যে বেকারত্ব আছে সেগুলো সমাধান করে এবং দেশে চাহিদাও পূরণ করে এই মাঝারি শিল্পগুলো। এগুলো এত বেশি বৃহৎ না, কিন্তু এখানে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে, ঠিক আছে? এরপরে আমরা দেখব ক্ষুদ্র শিল্প। 1.5 কোটি টাকার কম মূলধন খাটে যে কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে তাকে ক্ষুদ্র শিল্প ধরা হয়। এখানে অধিকাংশ শিক্ষার্থীরা দেখা যায় মাঝারি শিল্প আর ক্ষুদ্র শিল্পের মধ্যে বুঝতে পারে না। মানে হচ্ছে মাঝারি শিল্পের জায়গায় হয় অধিকের জায়গায় হচ্ছে কম লিখে ফেলে, বা কমের জায়গায় অধিক লিখে ফেলে। সেজন্য আমরা বলবো সংজ্ঞাগুলো সুস্পষ্টভাবে মাথায় রাখবো এবং সংজ্ঞাগুলো খুব ভালোভাবে জানতে হবে, এবং সংজ্ঞার সাথে সাথে কোনগুলো মাঝারি কোনগুলো ক্ষুদ্র সেই উদাহরণগুলোও আমাদের বই থেকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এরপরে দেখি আমাদের ক্ষুদ্র শিল্পগুলো হচ্ছে চাল, কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিকের কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প এর উদাহরণ। আমাদের এলাকায় কিছু কিছু ছোট ছোট কারখানা দেখি, 1 রুম 2 রুম, এবং এখানে দেখা গেছে কারিগরও দেখা গেছে 1-2 জন থাকে, এবং এখানে ইনভেস্ট মানে মূলধনও খুব কম থাকে, সেজন্য এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। আচ্ছা, ক্ষুদ্র শিল্প পরে আসছে কুটির শিল্প। এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরাই করে থাকেন। মানে হচ্ছে এই শিল্পে উৎপাদন মানে হচ্ছে যে পণ্যটা সে তৈরি করবে সেটা, এবং বিপণন মানে বিক্রয়ের ক্ষেত্রে, সব কিছুর বিক্রয়ের ক্ষেত্রে, ধরেন প্যাকেজিং বা এটাকে সুন্দরভাবে তৈরি করা, সব কিছুর কাজ প্রধানত মালিক নিজে বা তার পরিবার করে। যে এই কাজটা করছে সে করতে পারে, বা তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে দিয়েও সে এটা করতে পারে। এটা হচ্ছে কি কুটির শিল্প। প্রত্যেকটা শিল্প থেকে প্রত্যেকটা শিল্প কিন্তু আলাদা। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা কুটির শিল্প, কোনটা মাঝারি শিল্প, কোনটা বৃহৎ শিল্প। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেশে তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও কাঠের কাজ, শাড়ি বা মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের কয়েকটি উদাহরণ। কুটির শিল্পের উদাহরণ অনেক অনেক, এখানে বইয়ে যা দিয়েছে তা তো আছেই, তাছাড়াও আরও অনেক কিছু। যেমন আমরা ঘরে বসে যে অনেকে মেয়েরা হচ্ছে বিভিন্ন ধরনের জামায় ড্রেস তৈরি করি, বিভিন্ন ডিজাইন করি, এগুলো কি আমরা নিজেরা করছি এবং বিভিন্নভাবে প্যাকেজিং করে আমরা যদি সেল করি সেটাকে কুটির শিল্প বলবো। আবার হচ্ছে আমাদের বাঁশ বেতের বিভিন্ন ধরনের, যে আমাদের দেশের প্রত্যেকটা জেলা এক একটা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় অবদান রাখে। প্রত্যেকটা জেলায় অনেক বড় বড় অনেক রিসোর্স আছে আমাদের, সেগুলোকে আমরা কাজে লাগিয়ে কুটির শিল্প এখন আমরা একটা সমৃদ্ধ শিল্প। তো পরিবারের সবাই মিলে বা পরিবারের সদস্যরা মিলে এই কাজগুলো করা হচ্ছে। ছোট ছোট শোপিস বা কানের দুল, আমরা যে ঘরে বসে যেগুলো তৈরি করছি, এগুলো এক একটা কি
ক্ষুদ্র, এগুলো এক একটা হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যার ও শিল্পে অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কুটির শিল্প হচ্ছে, কেউ যদি আমি নিজেকে স্বাবলম্বী করব, এটার জন্য আমাকে অনেক বড় মিল ইন্ডাস্ট্রি থাকতে হবে, দরকার নাই। আমার বাসার আশেপাশে, আমার এরিয়ার কাছে, আমার এলাকাতে যা সবচেয়ে বেশি ভালো উৎপন্ন হয় ওটা দিয়েই আমি করতে পারি, সেটাকেই হচ্ছে কুটির শিল্প বলে। এবং এটা সেটা নিজে নিজেই করা যায়। এখানে আপনি নিজেই প্যাকেজিং করতে পারেন, আপনি নিজেই প্রস্তুত করতে পারেন পণ্যটি। এই ক্ষেত্রে আমাদের দেশের কুটির শিল্পের সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ আমাদের দেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা এলাকাতে অনেক অনেক জিনিস পাওয়া যায় এবং প্রত্যেকটা এলাকা সমৃদ্ধ। আচ্ছা, এবার আমরা দেখব বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান। আচ্ছা, নগরীর বিস্তার ও মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানে শিল্প অর্থনীতিতে, অ্যাকচুয়ালি শিল্প প্রতিষ্ঠান যার যত বেশি থাকবে, প্রতিটা মানুষ যত বেশি স্বাবলম্বী থাকবে, সে তত বেশি উন্নত। প্রত্যেকটা মানুষ, আমরা আগে যেটা ছিলাম যে প্রত্যেকটা মানুষ একজন ইনকাম করতো, প্রত্যেকে তার উপরে নির্ভরশীল ছিল। এখন পরিবারের ছোট বড় ছেলে মেয়ে যে যার যার জায়গা থেকে, যে যার যার সামর্থ্য অনুযায়ী উৎপাদন করছে, যে যার যার মতো করে বিভিন্ন জিনিস তৈরি করে সে তার মতো স্বাবলম্বী হচ্ছে। এটা যে শুধু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তা না, এটা অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের অর্থনীতি যে আগে থেকে কয়েকশো গুণ বেড়ে গেছে, সেটার কারণ হচ্ছে এই শিল্পের প্রসার। আচ্ছা, খাদ্য, বস্ত্র ও ওষুধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের জীবন আজ অচল, আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি। আচ্ছা, কৃষির পর দেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থানও হচ্ছে এই শিল্প খাত থেকে। আগে আমরা কৃষি প্রধান ছিলাম, আর এখন কৃষি তো আছেই, সাথে সাথে যুক্ত হয়েছে শিল্প। আগে থেকে এখন কলকারখানা অনেক বেশি, কলকারখানা অনেক বেশি হওয়ার কারণে কর্মসংস্থান অনেক বেশি। আমাদের দেশে এখন প্রত্যেকটা মানুষ, প্রতিটা বয়সে যে কেউ যে কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারছে এবং স্বনির্ভরতা অর্জন করছে। এর অভাবে দেশের বেকারত্বের হারও অনেক কর্মসংস্থান এর অভাবে দেশের বেকারত্বের হারও বেড়ে যেত। সাম্প্রতিক কালে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এই যে ছোট ছোট শিল্পগুলো, এগুলো নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করছে। এই যে অর্থনীতির ক্ষেত্রে এই অবদানগুলো, আমরা যে শুধু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হচ্ছি তা না, আমরা প্রযুক্তিগুলোও ব্যবহার করছি বিভিন্নভাবে। আমরা ল্যাপটপ, ইন্টারনেট, এগুলোও আমরা জ্ঞানগুলো অর্জন করে আমরা স্বাবলম্বী হচ্ছি, এবং এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এখন সারা বিশ্বকেও বিশ্ব নাগরিক হিসেবেও নিজেদেরকে পরিচিত করে তুলতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখব বাংলাদেশে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ, এর রয়েছে বিশাল জনসম্পদ। যেখানে সম্পদ থাকবে সেখানে কি শিল্প ব্যবসা বাণিজ্য অনেক বেশি হবে, কারণ একটা প্রতিষ্ঠান বা একটা কারখানা গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই শ্রমিক লাগবে, আর সেই শ্রমিককে আমাদের দেশের সবচেয়ে বেশি দক্ষ অদক্ষ সব রকমের মানুষ আমাদের দেশে বেশি, কারণ আমাদের দেশ একটা জনবহুল দেশ। এবং আমাদের দেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইয়াং জেনারেশন, আমাদের এখানে ইয়াং জেনারেশন অনেক বেশি, যার কারণে আমরা
অনেক ধরনের কাজকর্মেও যুক্ত হতে পারি। আচ্ছা, এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়, ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। যারা বাইরের দেশে আছেন তারা এখানে এসে, কারণ এখানে শ্রমিক কম, খুব কম মজুরিতে তারা বিভিন্ন অনেক জিনিস উৎপাদন করতে পারে, সেজন্য এখানে বিনিয়োগ করছে, মানে ইনভেস্ট করছে, এখানে বিভিন্ন ধরনের শিল্প ও কারখানা গড়ে তুলতে আগ্রহী হচ্ছে। এরপরে হচ্ছে গার্মেন্টস শিল্প, এর একটি বড় উদাহরণ। আমাদের দেশে যে গার্মেন্টসগুলো অধিকাংশই হচ্ছে বাইরের দেশের, যারা বড় বড় বিনিয়োগকারী শিল্পপতি, তারা এসে আমাদের সাথে এই ব্যবসা বাণিজ্যগুলো করছে, এবং গার্মেন্টস আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারিত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত, মানে বিশ্বের প্রত্যেকটা জায়গায় এটা সমাদৃত। গার্মেন্টস ছাড়াও অন্যান্য শিল্পেও বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এরপর হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠা করছে। যেমন আমাদের দেশের গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলো কি এক একটা শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কলকারখানাগুলো ওখানে সবচেয়ে বেশি। তাছাড়া বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, আগে এত বেশি আমাদের কারেন্ট ব্যবস্থা ছিল না, এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর সর্বত্র আমরা গ্যাস এবং কারেন্ট পাচ্ছি, যার জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে সহজ হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমেও সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে, সরকারও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে আমাদের যে শিল্প কারখানার যে ভবিষ্যৎটা সেটা আরও বেড়ে যাচ্ছে দিন দিন। কারণ হচ্ছে এই যে আমাদের বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ, পরিবহন, এগুলো অনেক সমস্যা ছিল, এখন বিভিন্নভাবে এগুলো উন্নয়ন ঘটিয়ে এখন দ্রুত শিল্প কারখানা স্থাপন করা সহজ হচ্ছে। ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও অনেকে তাদের অর্জিত অর্থ দেশে শিল্প প্রতিষ্ঠার বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। আমাদের দেশে অনেক ধরনের অনেক অনেক ধনী লোক আছে, তারা বাইরের দেশে সেটেল হয়, তো তারাও ব্যবসা বাণিজ্য করতে, বিদেশে আর ব্যবসা বাণিজ্য না করে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী হচ্ছে। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করলে যেটা হবে, আমাদের দেশের জনগণ কর্মসংস্থানের সুযোগ পাবে, আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে, আমরা সমৃদ্ধ হব। এই জন্য এখন বিদেশে যারা বাঙালিরা অনেক অনেক ধনী বা অনেক শিক্ষিত, যারা স্পেশালিস্ট লোক, যারা ইঞ্জিনিয়ার, আরও বড় বড় যারা শিল্পপতি, তারাও বাংলাদেশে বিনিয়োগ করছে এবং বাংলাদেশের শিল্প ব্যবস্থাকে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্য আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। এর ফলে শুধু যে দেশে দারিদ্র হ্রাস ও বেকার সমস্যার সমাধান হবে তাই নয়, সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। এই যে বাইরের দেশের জনগণ যারা খুবই ধনী এবং বাঙালি যারা, তারাও বাইরের দেশে থেকেও আমাদের দেশে এসে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে, এতে আমাদের বেকারত্ব দূর হচ্ছে, আমাদের অর্থনীতিরও অনেক সমৃদ্ধি হচ্ছে। আজকে আমাদের পাঠ্য বিষয় ছিল চতুর্থ অধ্যায় পাঠ দুই। চতুর্থ অধ্যায়ের পাঠ দুই আমি বিস্তারিতভাবে প্রতিটা লাইন বাই লাইন আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস সংখ্যা ছিল 47। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। সবাই ভালোভাবে খুব গুরুত্বের সাথে সবগুলো বিষয় পড়ালেখা করবেন, সবাই ভালো থাকবেন। আমি নার্গিস আক্তার, আল্লাহ হাফেজ।